जन्म दुखिनी ओ गो मा जननी आमाई छेड़े तुमि जेयो ना जन्म दुखिनी ओ गो मा जननी आमाई छेड़े तुमि जेयो ना तुम्हारी बिहने शून्य जीवने तुम्हारी बिहने शून्य जीवने एकाकी भावे थाकबो हे जन्म दुखिनी ओ गो मा जननी आमाई छेड़े तुमि जेयो ना जन्म दुखिनी ओ गो मा जननी आमाई छेड़े तुमि जेयो ना दशमार दिन गर्भे रेखे कत कष्ट सहिले मुखुटिया मार देखे मागो शत कष्ट फुलिले गायर चामड़ा दिए तोमा जूता बनाले गायर चामड़ा दिए तोमा जूता बनाले तबुओ तो ये ऋण शोद हबे ना जन्म दुखिनी ओ गो मा जननी आमाई छेड़े तुमि जेयो ना जन्म दुखिनी ओ गो मा जननी आमाई छेड़े तुमि जेयो ना এক যুবক ছেলে সে তার মাকে কাঁধে করিয়ে সাতবার হজ করালো সাতবার মাকে কাঁধে করিয়ে হজ করানোর পর সে ভাবছে তার মায়ের দুধের ঋণ শোধ করে ফেলেছে কিন্তু না গভীর রাতে একজন তাকে স্বপ্ন দেখাচ্ছে ওরে নাদান ওরে অবুজ তুমি সাতবার কেন হাজার হাজার বার যদি তোমার মাকে কাঁধে করিয়ে হজ করো তবু তোমার মায়ের দুধের ঋণ শোধ করা যাবে না শুধু তাই নয় তোমার গায়ে চামড়া দিয়ে যদি তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তবু তোমার মায়ের দুধের ঋণ করা যাবে না তাহলে আমার যুবক ভাই আপনারাই ভাবুন আম্মা জানের সাথে কেমন ব্যবহার করতে হবে আব্বা জানের সাথে কেমন ব্যবহার করতে হবে কিন্তু আমরা এক শ্রেণীর যুবক ভাইরা আছি আম্মা জানের কথা মতো চলি না আম্মা জানে মনে কষ্ট দেই আমাদের কথা আম্মা জানের কথার বেখেলাপ চলি আম্মা জানকে অত্যন্ত কষ্ট দিয়ে ফেলি আমরা ছোটবেলার কথা ভুলে যাই ছোটবেলার কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে ছোটবেলায় যখন আমাদের জ্বর আসতো ছোটবেলায় যখন আমাদের জ্বর আসতো আহারে ওই শীতের রাত্রে আব্বা জান আম্মা জান ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ছুটে চলে যেতেন ডাক্তারের কাছে ওই গভীর রাত্রে ডাক্তারকে ডেকে তুলতেন ডাক্তার মনে উঠবেই না ওই ঠান্ডায় ডাক্তার ওঠে সারাটা দিন তিনি ডিউটি করেছেন এদিকে মা জননী কেঁদে কেঁদে বলছে ডাক্তার একটাবার ওঠো আমার সন্তানের যদি কিছু হয়ে যায় আমি শেষ হয়ে যাব আব্বা বলছে ডাক্তার একটাবার ওঠো আমার সন্তানের জন্য ওষুধ দাও কিছু হয়ে গেলে আমার কলিজার টুকরা সন্তান কি নিয়ে আমরা দুনিয়ায় বেঁচে থাকবো ওই শীতের রাত ডাক্তারকে তুলে ওষুধ খাইয়ে সুস্থ করেছিল আজ আমরা সেই আব্বা জান আম্মা জানে মনে কষ্ট দেই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন জ্বর আসিলে আমার মাগো পাশে বসে থাকো তুমি অহর নিশি প্রহর গোনো কখন সুস্থ হব আমি আদর করে রেখে মাথায় হাত বুলিয়ে দেবে আদর করে রেখে মাথায় হাত বুলিয়ে দেবে কে শোনাবে জন্ম দুঃখিনী ও গো মা জননী আমায় ছেড়ে তুমি যে না জন্ম দুঃখিনী ও গো মা জননী আমায় ছেড়ে তুমি যেও না তোমারি বিহনে শূন্য জীবনে তোমারি বিহনে শূন্য জীবনে একাকী ভাবে থাকবো হে জন্ম দুঃখিনী ও গো মা জননী আমায় ছেড়ে তুমি যেও না শুধু তাই নয় আমার যে যুবক ভাইরা আম্মা জানের মনে কষ্ট দেন আহারে যুবক ভাইরা সেই ছোটবেলার কথাগুলো কি ভুলে যান একবার ভেবে দেখুন ছোটবেলায় শীতের রাত্রে আমরা বাচ্চা ছোট তখন আমরা আম্মা জানের কোলে ঘুমিয়ে থাকতাম আম্মা জান আমাদেরকে জড়িয়ে ঘুমিয়ে থাকতেন তখন শীতের রাত্রে বারেবার আমরা প্রস্রাব করে দিতাম আম্মা জান একবারও রেগে যাননি আম্মা জান একবারও গালি গালাজ করেনি আম্মা জান একবারও বকবুয়া করলেন না সেই সময় কি করেছিলেন ভেবে দেখুন নিজের শুকনো শাড়িটা আমাদের গায়ে জড়িয়ে দিয়েছিলেন নিজে ভিজে কাঁথায় সারাটা রাত জেগেছিলেন একবার আমাদের জন্য বকবক করলেন না আজ আমরা সেই পিতামাতার উপরে কিভাবে কথা বলি সেই পিতামাতাকে কিভাবে কষ্ট দেয় আমরা ছোটবেলার কথাগুলো কি সব ভুলে যাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন শীতের রাতে কাঁথা মুড়ে রাখতে বুকে চড়িয়ে ধরি ভিজিয়ে দিতাম প্রসাবে মা তোমারই ওই কাপড় গলি কষ্ট পেয়ে রেগে গিয়ে
জনম দুখিনী ও গো মা জননী আমায় ছেড়ে তুমি যেও না জনম দুখিনী ও গো মা জননী আমায় ছেড়ে তুমি যেও না শুধু তাই নয় আমার যে যুবক ভাইরা আমি কেন বারেবার সব স্টেজে সব প্রোগ্রামে আমি এই সব কথাগুলো বলি কেন না এক শ্রেণীর যুবক ভাইরা আছে তারা মনে করে যে আমার স্ত্রী পেয়ে গেছি আমার শ্বশুর শাশুড়ি পেয়ে গেছি আর আমার আব্বা মায়ের দরকার নেই কিন্তু না আপনি আজ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন আপনি আজ চাকরি করছেন মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার হয়েছেন বড় বিজনেসম্যান হয়েছেন আজ মনে হয় পিতা মাতার প্রয়োজন নেই কিন্তু না হ্যালো হ্যালো ফেটে যাচ্ছে কিন্তু সাউন্ড জোরে বললেই তো আমরা তো চলেই যাব তারপরে যাই করতেন এবারে আমি যে কথাটা বলছিলাম যে না এমন বললে হবে না যে চাকরি পেয়েছেন মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার হয়েছেন আপনি হয়তো ভাবছেন যে আমাদের আর কারোর প্রয়োজন নেই একবার কি ভেবেছেন এই যে চাকরি পেলেন এই যে মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার হলেন এর ওসিলাকে ভেবে দেখুন আপনার আব্বা জান আপনার আম্মা জান ছোটবেলার কথা ভাবুন ছোটবেলায় যখন আমরা সাথীদের সাথে খেলা করতাম তখন আম্মা জান বলুন আব্বা জান বলুন ছুটে ছুটে যেতেন কোথায় আমার সন্তান কোথায় আমার সন্তান ছুটে গিয়ে আমাদেরকে বুঝিয়ে বলতেন যে তোমাকে এই রকম সময় নষ্ট করলে হবে না তোমার জীবনের সময়গুলো অনেক মূল্যবান সময় তোমাকে পড়াশোনা করতে হবে চাকরি পেতে হবে মাস্টার ডাক্তার হতে হবে শিগগিরই চলো তোমাকে পড়তে বসতে হবে আদর করে কোলে করে এনে পড়াই বসিয়ে দিতেন আর সেই পড়া পড়ে আব্বাজান নিজের সুখ শান্তি দূরে রেখে নিজের খুশিটা দূরে রেখে সেই টাকা দিয়ে প্রাইভেট পড়িয়েছিলেন একবারও তো ভাবি না টাকাটা কোথা থেকে আসছে মাস মানে মাস আসলেই বাড়িতে হুকুম করি যে মাস পুড়ে গেছে আমার টাকাটা দাও কিন্তু পিতা মাতা কোথা থেকে যে টাকাটা আনে সেটা আমরা দেখি না তো তো এত কষ্ট করে বড় করে আপনাদের চাকরি পাওয়ালেন আর আমরা আজ খাট পোষো কালমারিতে ঘরের মধ্যে ঘুমাই আর মানে বুড়ো বাপ মা বাইরে বসে বসে সারাটা রাত জেগে জেগে কাটিয়ে দিচ্ছে একটা হালকা কম্বল নিয়ে সারা সারা ঠক ঠক করে কাঁপছে তাহলে আমাদের প্রতি গজব হবে না তো কাদের প্রতি গজব আসবে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন পড়ার সময় সাথীর সাথে যখন আমি খেলাই মাতি আদর ভরা কণ্ঠে ডেকে কোলে করে আনতে ধরি চাকরি আমার চেষ্টা তোমার চাকরি আমার চেষ্টা তোমার তাকি কখনো ভুলতে পারি জনম দুখিনী ও গো মা জননী আমায় ছেড়ে তুমি যেও না জনম দুখিনী ও গো মা জননী আমায় ছেড়ে তুমি যেও না সেজন্য বলবো যুবক ভাইদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি ভাই পিতা মাতার সাথে সৎ ব্যবহার করুন পিতা মাতা কত কদরের জিনিস আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যারা বলেন আলামিন ভাই আমাদের মনে বড় আশা আছে আমরা হজ করতে যাব কিন্তু কাছে টাকা নেই কিভাবে হজ করব আমি তানাদের উদ্দেশ্য করে বলি কাছে টাকা না থাকলে হজ করতে কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনাতে আপনার যেতে হবে না আপনার বাড়িতেই আপনার বড় হজ আছে আপনার আব্বা জান বলুন আপনার আম্মা জান বলুন আম্মা জানের দিকে সুদৃষ্টিতে একবার তাকাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি মকবুল হজের সওয়াব একটি কবুলিয়াত হজের সওয়াব দেওয়া হয় আপনি লক্ষ টাকা করে হজ করবেন সেই হজ কবুল হতেও পারে নাও হতে পারে নবীর হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না সকালবেলা ঘুম থেকে উঠে আব্বা জান আম্মা জানের মুখের দিকে একবার চেয়ে যদি ভাবেন আহারে এই সেই গর্ভধারিণী আম্মা জান এই সেই আমার জন্মদাতা পিতা যারা আমাকে আমাকে বড় করার জন্য এত কষ্ট এত পরিশ্রম এত ত্যাগ করেছিলেন এই সেই আমার পিতা মাতা নবী বলছেন তোমাকে কবুলিয়াত হজের সওয়াব দেওয়া হবে ওই জন্য বলবো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করুন কদর তারাই বোঝে যাদের পিতা মাতা চলে গেছে একবার জিজ্ঞাসা করবেন তারা বলবে যে কি জিনিস পিতা মাতা আপনাদের বলবো পিতা মাতার সৎ ব্যবহার করুন বলতে বলতে অনেক কথা চলে আসে কিভাবে আপনারা পিতামাতার সাথে পিতামাতার সাথে অসৎ ব্যবহার করেন আপনার ছোটবেলার কথা কি আবারও ভুলে যান ঈদের সময়ের কথা একবার ভাবুন তো
ঈদের সময় আমরা যারা গরিব ঘরের সন্তান ছুটে চলে যেতাম আব্বা জানের কাছে, আব্বা জান দেখুন ওদের সবার নতুন নতুন ড্রেস কেনা হয়ে গেছে, জামা কাপড় সব কিনেছে, আব্বা ঈদ তো চলে আসে আমাদের কবে কিনে দেবেন, কাছে টাকা পয়সা না থাকলে আব্বা তো ভ্যান চালায় জন মজুরি কাজ করে কিভাবে টাকা পয়সা থাকবে, যা করে কষ্ট করে সংসারটা আব্বা জান চালায়, এখন ঈদ চলে আসে পাশের বাড়ি ছুটে চলে গেল, চোখটা মুছতে মুছতে গিয়ে বলছে যে ঈদের দিয়ে সবাই তাদের সন্তানরা সুন্দর সুন্দর ড্রেস পরে আনন্দ উপভোগ করবে, আর আমার সন্তানটা আমি গরিব বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হতে পারে না, আমি হাতে ধরে বলছি পায়ে ধরে বলছি আমার সন্তানের জন্য একটা ড্রেস কিনবো, একটা জামা কিনবো, কিছু টাকা ধার দিন, আমি কষ্ট করে হোক সেই টাকা আমি শোধ করে দেব, অনুরোধ করে বলছি, সেই টাকা এনে আমাদের মুখে হাসি ফুটিয়েছিলেন, নিজের গায়ে ছেঁড়া জামা, নিজে একটা ছেঁড়া লুঙ্গি পরে আছে, বলছে আমার এখন অনেক দিন চলে যাবে এই লুঙ্গি এই জামা, এখন অনেক দিন চলে যাবে, ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জামা পরে কত ঈদের নামাজ পড়লো, আর সেই পিতা মাতার মনে আমরা কষ্ট দেই, কবি শেষ ছন্দে বলছে আমি বলবো আশা করবো এলাকার যুবক ভাইরা আগামী কাল থেকে পিতা মাতার সাথে আর অসৎ ব্যবহার করবেন না, শেষ ছন্দ শুনুন, দুনিয়া ভরা মানুষ আছে তাহার মাঝে মা তুমি তোমার কথা ভুলবো না গো, যখন যে থাই থাকি আমি মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, মাঝে আমার জান্নাতে চাবি জনম দুঃখিনী ও গো মা জননী আমায় ছেড়ে তুমি যেও না, জনম দুঃখিনী ও গো মা জননী আমায় ছেড়ে তুমি যেও না, তোমারি বিহনে শূন্য জীবনে, তোমারি বিহনে শূন্য জীবনে একা কিভাবে থাকবো হে থা, জনম দুঃখিনী ও গো মা জননী আমায় ছেড়ে তুমি যেও না, নারীতে বীর।